পানি নিষ্কাশন সংকটে পাবনা সেচ প্রকল্পের সাথে উপজেলার সাত গ্রামে অনিশ্চিত হয়ে পড়েছে চাষাবাদ। প্রকল্পের প্রধান খাল থেকে আসা কচুরি পানায় আচ্ছাদিত হয়ে পড়েছে মাঠের পর মাঠ, ফলে চলতি মৌসুমে পেঁয়াজ সহ শীতকালীন সবজি চাষ নিয়ে দুর্ভাবনায় দিন কাটছে চাষিদের। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট। এটি পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান খাল। 40 কিলোমিটার এই খালের প্রায় 70% এখন আগাছা আর কচুরিতে আচ্ছাদিত। প্রায় 17,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার লক্ষ্য নিয়ে খালটি খনন করা হয়, যে লক্ষ্যমাত্রার 1/3 অর্জিত হয়নি দীর্ঘ 2 যুগেও। এ সেচ প্রকল্পের আওতাধীন কচুরিপানায় আচ্ছাদিত এই গ্রামের নাম সোনাতলা। প্রধান সেচ খাল থেকে আসা কচুরিতে নষ্ট হয়ে যাচ্ছে ধানসহ ফসলের ক্ষেত। পানি নিষ্কাশন ব্যাহত হয়, জলাবদ্ধতায় অনিশ্চিত হয়ে পড়েছে মূলকাটা পেঁয়াজ সহ শীতকালীন ফসল উৎপাদনও। কচুরি এসে সব জমির ধান নষ্ট করে ফেলেছে। তারপরে ইরিধানের পরে আসে আমন ধান, এই আমন ধানগুলো হয় না, এই কচুরির কারণে হয় না। কচুরি ধানে মাছও নাই, কেনালি শেষ। একই অবস্থা পার্শ্ববর্তী ট্যাংরাগাড়া, খুদেগাড়া, শেলন্দা, ভিটাপাড়া, সরিষা ও পাটগাড়ি গ্রামের। পানি নেমে গেলেও কচুরিপানা অপসরণ করে চাষাবাদ করাও ব্যয়বহুল এবং কষ্টসাধ্য বলে জানায় গ্রামবাসী। হাজার হাজার বিঘে জমির মূল কাটা আবাদ আমরা করতে পারতেছি না কচুর জন্য, এরপর আমাদের শাকসবজি আবাদও নষ্ট হয়ে গেল। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ বিভাগ মূল ক্যানেল থেকে কচুরিপানা অপসরণ সহ খালগুলো সংস্কারের জন্য চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ডকে। তবে পানি উন্নয়ন বোর্ড জানায় অর্থ বরাদ্দ পেলেই প্রধান খাল থেকে অপসরণ করা হবে কচুরিপানা। এই বিড়ম্বনা থেকে উত্তরণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি, যেন মূল ক্যানাল যেগুলি সেই ক্যানাল থেকে কচুরিপানাগুলি তারা রিমুভ করতে পারে, অপসারণ করতে পারে। ফান্ডের রেসপেক্টে এস্টিমেট করে টেন্ডার করে এটা এবছর আমরা সর্বোচ্চ যতটুকু সম্ভব আমরা এটা দ্রুত পানি নিষ্কাশন এবং আগাছা সহ কচুরিপানা পরিষ্কার না হলে এ অঞ্চলের কয়েক হাজার হেক্টর জমি অনাবাদি থেকে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।